আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আজকে আপনাদেরকে চিকেন এগ রোল বা চিকেন কাঠি রোল বানিয়ে দেখাবো। এর জন্য এখানে আমি ব্রোনলেস চিকেন নিয়েছি, এভাবে ছোটো ছোটো টুকরা করে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনটা আমি ম্যারিনেট করে নিব। এখানে দিয়ে দিব এক চামচ আদা বাটা, এক চামচ রসুন বাটা, চামচ টক দই, সামান্য একটু হলুদ, এক চামচ কাশ্মীরি চিলি পাউডার, এক চামচ ধনিয়া, ধনিয়ার গুঁড়া ভাজা এবং টালা ধনিয়ার গুঁড়া ভাজা টালা জিরার গুঁড়া, আধা চামচ লবণ, আধা চামচ চিলি ফ্লেক্স, এক চামচ শাহী গরম মশলা গুঁড়া, দুই টেবিল চামচ তেল দিয়ে দিব। এখন আমি চিকেনটা এই মশলার সাথে ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিব। পরোটা এগ রোল করার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি, আধা চামচ লবণ, এক চামচ চিনি ভেঙে দিয়েছি, দিব তেল, তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। ডিম দিয়ে সব ময়দাটা আগে মেখে নিব, পরে এখানে কুসুম কুসুম গরম দুধ নিয়েছি আমি, এই দুধ দিয়ে আমি খামিটা করে নিব। দুধ এবং ডিম দিয়ে খামিটা করলে খামিটা খুব সফট থাকবে অনেক সময়। কুসুম কুসুম গরম দুধ দিয়ে আমি খামিটা খুব সফট একটা খামি করে নিব। এখানে খামিটা আমি খুব সফট একটা পরোটা খামি করে নিয়েছি, উপরে একটু তেল মেখে নিয়েছি যাতে উপরে ড্রাই না হয়ে যায়। এখন আমি এটা ঢেকে রাখবো 10 মিনিট। আর এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছি আমি চিকেন কাঠি রোলে ব্যবহার করার জন্য। এখানে আমি এক চামচ বাটার ব্যবহার করেছি। এখন এখানে ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে সুন্দর করে ভেজে নেব। চিকেনটা এখন এই ফ্রাই প্যানে ঢেলে দিব আমি। চিকেনটা আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, এখন চিকেনটা ভেজে নেব। চিকেনের যে পানিটা বের হবে সেই পানিতেই আমি চিকেনটা রান্না করে নিব। চিকেন থেকে এই পরিমাণ পানি উঠেছে, এই পানিতেই আমি চিকেনটা, চিকেনের আঁচটা এখন হালকা আছে, হালকা আছে, আমি এই চিকেনটা রান্না করে নিব এই পানিতেই, চিকেনের এই পানিতেই চিকেনটা সিদ্ধ করে রান্না করে নিব। কিছুক্ষণ পরপর একটু ওলট পালট করে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়, চিকেনটা যেন সুন্দর মতো হয়ে যায়। চিকেনটা মশলার সাথে এরকম ভাজা ভাজা করে ফেলেছি, একদম ড্রাই করে ফেলবো না, একটু এরকম হালকা একটু জুসি থাকবে। আমি এখন এটা একটু স্মোকি ফ্লেভার দিব, যার কারণে এখানে আমি এখানে একটা কয়লা এখানে গরম করতে দিয়েছি, কয়লা দিয়ে আমি এখন স্মোকি একটা ফ্লেভার দিব। স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য এখানে কয়লাটা আমি খুব গরম করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব তেল, এভাবে ঢেকে রাখবো 10 মিনিট। তাহলে এই স্মোকি যে ফ্লেভারটা এটা চিকেনের মধ্যে ছড়িয়ে একটা স্মোকি ফ্লেভার আসবে। এখন আমি এই বাটিটা সরিয়ে নিব, ঢেকে রাখবো। 10 থেকে 15 মিনিট পর খামিটা এরকম একদম সফট হয়ে আসছে। এখন আমি এটা লেচি কেটে নিব। খামি থেকে আমি লেচিগুলো কেটে নিয়েছি, এখন এখানে একটা বলে রেখে দিব। খামিটা আমি নিয়েছি, এখন এটা রুটি বানিয়ে নিব। রুটিটা আমি একদম পাতলা করে নিয়েছি, রুটিটা একদম এপাশ থেকে ওপাশ দেখা যায় এরকম একদম পাতলা করে নিতে হবে। এখন এখানে একটু তেল দিয়ে দিব, তেল দিয়ে এটা আমি লাচ্ছা পরোটা বানাচ্ছি, হোটেল স্টাইলে লাচ্ছা পরোটা। এখন এখানে কিছু ময়দা দিয়ে দিব, এখন এটা এরকম একদম পাতলা করে নিব, একটু সুতার মতো এরকম টেনে টেনে একটু বড় করে নিব যাতে লাচ্ছাটা বেশি হয়। তারপর এভাবে হাতে পেঁচিয়ে লাস্ট এখানে এনে পরোটাটা এভাবে খামি করে নিব। এভাবে সব লাচ্ছা পরোটাগুলো আমি বানিয়ে নিয়েছি।
একটা খামি নিয়ে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটাটা বড় করে নিয়েছি। বেলুন দিয়ে আমি পরোটাটা বেলিনি, এভাবে পাতলাটা পাতলা করে পরোটাটা বানিয়ে নিয়েছি। পরোটাটা আমি দিয়ে দিয়েছি, এখন দুই পাশ ভালো করে একটু ভেজে নিব। দুই পাশ ভালো করে আমি ভেজে নিয়েছি, এখন এখানে ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে দুই পাশ পরোটাটা আমি ভেজে নিব। এখানে একটা ডিম নিয়ে নিয়েছি, একটু সামান্য লবণ দিয়ে ডিমটা ফেটে নিয়েছি, এখন পরোটার উপর দিয়ে দিব। ডিম দিয়ে পরোটাটা আমি ভালো করে ভেজে নিব। দুই পাশ ডিম দিয়ে ভালো করে আমি ভেজে নিব। এভাবে পরোটাটা আমি বানিয়ে নিব। আরেকটা পরোটা নিয়ে নিচ্ছি। এই পরোটাটা এত সফট এবং এত নরম হয় যে পরোটাটা বেলুন দিয়ে বেলা লাগবে না, শুধু হাত দিয়ে এরকম চেপে চেপে আপনারা বেলে নেবেন। যতটুকু সাইজ আপনার প্রয়োজন হবে অতটুকু সাইজ করে নিলে লাচ্ছা পরোটার লাচ্ছাগুলো ঠিক থাকবে। আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে পরোটাটা বানিয়ে নিব। এখন আমি পরোটাটা চুলায় দিয়ে দিব। এখন পরোটাটা দুই পাশ আমি ভালো করে ভেজে নিব। এক পাশ হয়ে গেছে এরকম, দুই পাশ ভালো করে ভেজে নিব। দুই পাশ পরোটাটা ভালো করে ভেজে নিতে হবে। এখন এখানে আমি ঘি দিয়ে দিব। এখন ফেটে নেওয়া ডিমটা দিয়ে দিব। পরোটা হয়ে গেছে। এভাবে আমি দুইটা ডিম পরোটা বানিয়ে নিয়েছি। এখানে তিন চামচ মেয়োনিজ নিয়ে নিয়েছি, দুই চামচ টমেটো কেচাপ নিয়ে নিব। এখানে সালাদের জন্য আমি গাজর, পাতাকপি এবং শসা কেটে নিয়েছি। এখন এটা রোল করে নিব পরোটাটা। এইভাবে পরোটাটা রোল করে নিব। এখানে পরোটার উপরে মেয়োনিজ এবং টমেটো কেচাপ মিলিয়ে দিব। এখন এখানে চিকেন দিয়ে দিব। দিয়ে দিব গাজর কুচি, পাতাকপি কুচি, শসা। হয়ে গেছে আমার চিকেন পরোটা রোল, এগ পরোটা রোল, চিকেন পরোটা রোল, কাঠি রোল, যেটাই বলেন। রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা আমার এই রেসিপি ফলো করে বানাতে পারেন। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তবে আমাকে একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। যদি ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেননি তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে আমাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন এবং নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যেন এরকম সুন্দর সুন্দর রেসিপি আপলোড করলে আপনাদের কাছে আগে পৌঁছে যায় এবং এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।